دنیا صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرے نام سے اسلام رہے گا، صدیق کے گستاخ سے تو جنگ رہے گی، جو ان سے جلے گا وہی ناکام رہے گا۔ যারা এখনো দূরে দূরে আছেন প্রত্যেককে লক্ষ্য করে বলে মাহফিলে চলে আসেন। আমার পরে আমার ভাইজান পীর আল্লামা শাহ সুফি সৈয়দ ওমর সিদ্দিকী চাঁদার হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীরজাদা হজরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান তিনিও চলে এসেছে। গতকালকে মাগরেবের সময় যখন মাহফিল করছিলাম শহর অনন্তপাড়ায়, তখন প্রচণ্ড পানি হয়েছিল। ওই পানিতে আমি কাউকে যেতে দিইনি, সব ভাই রয়েছে সে জায়গায়। যদি আমি পালাই কেমন একটা লাগে শুনেছি, ওই জন্য আমিও ভিজে গেছিলাম ঝাপটাপটা লেগে। ব্যাস আমার পুরো কথা বলতেই পাচ্ছিলাম না সকাল থেকে। তারপরও আল্লাহর হুকুম, কিছু যাই হোক আল্লাহ করিয়েছে, তার ওসিলায় একটুখানি কথা বলতে হয়েছে, তাই আসলাম। খুব সংক্ষেপ সময় আমি থাকব, তারপরে ভাইজান এসে দীর্ঘক্ষণ আলোচনা করবেন। অতএব যারা দূরে দূরে আছেন মাহফিলে তাড়াতাড়ি চলে আসেন, দোয়া করেন, আল্লাহ দু কথা বলার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এটা ঈদগাহ তাই তো নাকি? তা আমার মনে হয় গেট থেকে যদি জুতো খুলে হাতে করে নিয়ে আসেন এটা মনে হয় উত্তম, বাকিটা আপনাদের ব্যাপার। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، قال الله تعالى في كلام المزيد والفرقان العميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على বিশেষ কারণের জন্য ভাই আমি নিচেই বসলে সমস্যা হয়, এখন তাই আমি ওপরে বসি, চেয়ারে বসতে হয়। তোর শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা মেরে আঁখোগে বুদলি মেগে জলওয়া মুহাম্মদ কা মেরে দিল কি আয়নে মেগে নকশা হে মুহাম্মদ কা কোই জন্নাত মে জায়েগা কোই দোজোহ মে পৌঁছে মদিনা কি তরফ দৌড়ে দিবানা মুহাম্মদ কা আল্লাহুম্মা সাল্লি আলা সদাই মাসুমে লব্বাইক লব্বাইক যাহা উম্মতুনে পুকারা মুহাম্মা হামে জানো দিল সে পিয়ারা মুহাম্মা মুহাম্মা কে হাম হামারা মুহাম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদি কাডঙ্গা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে তৌহিদি কাডঙ্গা আলম মে বজওয়া দিয়া কমলি ওয়ালে নে পি পি কে পিয়ালে কৌসর কে লোটেঙ্গে মজাজি ভর ভর কে ইন্না আতাইনা কাল কাউসার ফরমা দিয়া কমলি ওয়ালে নে দীনো মিলা ঈমানো মিলা পড়নে কে লিয়ে কুরআনো মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরানে মজলিস লম্বা চওড়া ভূমিকা নয় আল্লাহ বা ঈদগাহ মাঠে আমাদের বেশ কিছু মানুষকে এক জায়গায় বসিয়েছেন কোরআন সুন্নাহ এজমা কিয়াস হক কথা দুটো শোনার জন্য। এখন হক কথা বললেই তো আমি দুশমন, হক কথা বলবো না বলবো না, কিন্তু হক কথা বলেই তো আজকে আমাকে চাপার জন্য কত দিক দিয়ে চেষ্টা হচ্ছে। মাইকে বলে 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 পারেনি,
এখন নেটে, ফেসবুকে, ওয়েবসাইটে বিভিন্ন দিক দিয়ে বাজে বাজে মন্তব্য করে অনেক কিছু ছড়ানো হচ্ছে, কম বেশি আপনারা জানেন। শিক্ষিত সমাজের কাছে আমার একটাই কথা, আব্বাস সিদ্দিকী এমন কোন জায়গায় ওয়াজ করেছে যে জায়গায় শুধুমাত্র দুটো কথা বলেই নেমে পড়েছে? নিশ্চয়ই ওটার আগে সালামও দিয়েছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহও বলেছে, দরুদে একবার পড়িয়েছে, তারপরে তো কিছু কথা বলেছে। এখন কম্পিউটার যুগ, বিভিন্ন দিক থেকে ওয়াজগুলোকে ছোট ছোট করে কেটে কেটে একটার পর আর একটা জুড়ে 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 জুড়ে, যাতে সমাজের চোখে আমি খারাপ হই, সমাজের মানুষ যাতে আমার থেকে দূরে সরে যায়, তাহলে আমি আর বলতে পারবো না, তাদের সুবিধা হবে। একদল লোকে ষড়যন্ত্র করছে, তা আপনারা তো আমার ভাইয়ের মতো, মুরব্বীরা আমার চাচার মতো। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি ইসলাম নেট থেকে শিখবেন না কোনো আলেমের মুখ থেকে শিখবেন? অতএব ডাইরেক্ট কাউকে বলতে বলেন এসে যে আমি বলছি যে এই কথাটা আব্বাস সিদ্দিকীর কথা, এটা সে বলেছে। একটা লোক বলুক ডাইরেক্ট আমি বলছি, তার পরিচয়টা দিই। একটা কাগজ পেলেন, যে কাগজের তলায় কোনো নাম নেই, অথচ অনেক কিছু কথা লেখা আছে, এই কাগজটার উপরে কেউ ভরসা করতে পারবেন? তাহলে অতএব যে জিনিসটার প্রুফ পাওয়া যায় না, সে জিনিসটা প্রথমেই তো গ্রহণযোগ্য নয়। তাই আজকে আপনাদের পদ্মপুকুরে এসেছি, এলাকায় আশপাশে এসছি, আপনারা সবাই জানেন কম বেশি অনেক দিন থেকেই আমার দুশ্মনী করার চেষ্টা অনেকেই করছে। তবে এটা কিন্তু আমি দুঃখিত নয়, এতে আমি গর্বিত যে এইটুকু ছেলের এত দুশ্মন হয়েছে। কি গো, কোথা বুঝছেন তো নাকি? এটা আমার খোশনসিব যে আজকে সারা বাংলায় নয়, ভারতের বাইরে বাইরে দেশে নেটে বলেন, সমাজে বলেন, গ্রামে বলেন, পাড়াই বলেন, চায়ের দোকান বলেন, যেখানেই যাবেন না কেন, শুধু আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। ভালো মন্দ পরের কথা, গাল দিক না দিক সে পরের কথা, আলোচনা হচ্ছে না হয়নি, কথা বলছেন না কেন? এটা আমার গর্ব যে আমাকে স্মরণ সর্বসময় রাখে, রেখেছে তারা। ভালো কথাই রাখুক আর খারাপ কথাই রাখুক, সেটা পরের কথা। আবু জেহেল সর্বসময় আমার নবীকে নিয়ে ব্যস্ত ছিল, যে এসছে তাকেই বলছে খবরদার মোহাম্মদের কাছে যেও না, কেন সে নাকি নবী দাবি করেছে। তাহলে আমার নবীর প্রচারটা আবু জেহেল খুব একটা কি কম করেছে? তা আজকেও সমাজে একদল ওহাবি খেয়ালের লোক, তারা আমার প্রচারটা সমাজে অনেকটাই করে দিচ্ছে, যারা চিনত না তারাও আমাকে চিনে যাচ্ছে। কথাটা খারাপ লাগলো নাকি? তা আজকে যদি আবার এখানে ওয়াজ করি আমি, ওয়াজ মানে কি নসিহাত, কাদেরকে করব? আমার ভাইদেরকে, আমার আব্বাদের ঘরে। তাহলে হক কথা বলতে হবে তো, বলতে গেলেই তো আবার ঝামেলা হবে। আফসোস তো এটাই যে ওয়াজ করি আমরা, বলি আমরা, সমস্যা যখন হয় আমাদের ঘরে কেন বলে না, আমাদের পিছনে আলোচনা করে কেন, এটাই আমাদের আফসোস। তুই যখন বুঝলি আব্বাস সিদ্দিকী ভুল বলেছে, তাহলে আব্বাস সিদ্দিকীকে বলা দরকার সত্য না মিথ্যা, আমি আমার ভুলটা শুধরে লব, কিন্তু আমার পশ্চাতে আমার পিছনে আলোচনা করে, এটা হলো আমাদের আফসোস। তো যাক, এতটুকু সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সবে সাদেকের সময় দুনিয়ার বুকে এসেছিলেন আল্লাহ পাকের একটা কিতাবের প্রচারের জন্য এবং হক কথা বলার জন্য, সত্য সুসংবাদ দাতা হিসাবে রহমাতাল্লিল আলামিন করে আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। সেই নবী পাক দীর্ঘ জীবন ধরে দুনিয়ায় মার খেয়ে, ঝড় ঝাপটা, বাদ প্রতিবাদ,
সমস্ত কিছু ট্যাকেল করে সেই রসুল আমার সারা পৃথিবীর জমিনে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, শান্তি ধর্মকে সারা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নবী? একজন। তিনার সেই রেখে যাওয়া বিশাল ইসলামের দায়িত্ব অর্থাৎ আহলে সুন্নাত আল জামাআতের কাজটা তার পিরান প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার রসুলের অফাতের পরে দুনিয়াবী জিন্দেগি থেকে সরে যাওয়ার পরে দায়িত্ব নিয়ে রসুলের হুবাহুব নীতি আদর্শ অনুযায়ী সারা পৃথিবীর জমিনে পরিচালনা করেছেন এবং সেটাকে বাস্তবে বাঁচিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার পরে হযরতে ওমর ফারুক হুজুর পেলেন, তিনার পরে হযরতে আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আন পেলেন, তিনার পরে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু পেলেন। এই একটার পর একটা চলে আসছে, এরই নাম হলো সিলসিলা। কিছু বুঝলেন? এর নাম কি? সিলসিলা, একটার পর একটা। তাহলে পীর আবু বকরের সিলসিলা এটা বোঝাবার জন্য বলা হয়, এ সিলসিলাটা অর্থাৎ একটার পর একটা আবু বকরের কাছে এসেছে, রসুলের পরে আবু বকর, সেই আবু বকরের পরে ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী, এমন পরে আস্তে 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 হযরতে আবু বকর সিদ্দিক পেয়েছে এই এলাকার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিলসিলাটা আবু বকর সিদ্দিকের নয়, সিলসিলাটা হলো আল্লাহর রসুলের, যেটা হলো আহলে সুন্নাত আল জামাআত। এই দল, এই দলের প্রচারক ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এখন কথা হলো, আমরা সবাই দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নেবার পরে দুটো জায়গা ইখতিলাফ আছে, দুটোর বিচখানে আর একটা আছে, ওটা বাদ দিলাম, দুটো জায়গা, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এখানে এমন কোন লোক বসে নাই, আমি তো ভাববো না যে কেউ জাহান্নামে খুশি মনে যেতে চায়, আছেন? কেউ চায় না, কেন? কে আগুনে পুড়বে? সবার লক্ষ্য জান্নাত যাব, কিন্তু সবাইকে কি আল্লাহ জান্নাত দেবে? কথা বুঝে এসেছে? এটা সবার টার্গেট জান্নাত যাব। একটা হিন্দু ভাইকে যে বলো কোথায় যেতে চাও, সে তার ভাষায় বলবে স্বর্গে যাব, অর্থাৎ শান্তির জায়গা সে বুঝতে চাইছে। আর আমরা যেটা জানি শান্তির জায়গা সেটা হলো জান্নাত, সে অন্য ধর্মের লোক সেও কিন্তু শান্তির কথাই বলছে। সবার কাছে যান, সবাই একটাই কথা বলবে, শান্তি চাই, কেউ দুঃখ চাই না, কিন্তু আল্লাহ কি সবাইকে দেবে? নবী আমার তাই জানিয়ে দিলে আমার উম্মাত উম্মতিরা শুধু শখ করলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, এই শখটা যদি সত্য হয় আমি রসুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের মাঝখানে তিনটে জিনিস রেখে গেলাম। ও নাজওয়ান তরুণেরা, আল্লাহ নবী বলতে লাগলেন তিনটে জিনিস রেখে গেলাম, এই তিনটিকে তোমরা মজবুত করে ধরো, তাহলে দুনিয়াতেও তোমরা রেহাই পেয়ে যাবে, আখেরাতে তোমাদের শখ আল্লাহ জান্নাত, ওই জান্নাতটা পেয়ে যাবে। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তিনটে জিনিস কি? আল্লাহ নবী বললেন প্রথম নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকে কিতাব, দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্ন, তিন নম্বর হলো ওয়াহালে বাইতি, আমি রসুল্লাহ আমার আহালে বর্গ, এই তিনটেকে রেখে গেলা, এই তিনটেকে তোমরা ধরো, দুনিয়া তো মুক্তি পেয়ে যাবে, আখেরাতে আল্লাহর জাহান্নাম থেকে নাজাতটা পেয়ে যাবে।
এখন বলবো জান্নাত চাই কোরআন ধরবো না, জান্নাত চাই হাদিস ধরবো না, জান্নাত চাই আহলে বায়াতদেরকে ভালোবাসবো না, তাহলে কি জান্নাত হবে? এ দাবি আশা করাটাও তো ভুল নাকি? ঠিক তেমনি নবী আমার বিদায় হজে জানিয়ে দিলেন, বাবার আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি আখরি জামানাতে আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে তিয়াত্তরটা দল হবে। অন্য অন্য নবী উম্মত উম্মতিদের কথা রসুল আমা বলে না, আমি রসুল্লাহ আমার উম্মতের মধ্যে থেকে তিয়াত্তরটা দল হবে, এই তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা জাহান্নামি হবে, একটা জান্নাতি হবে। কটা বলেছে না? দুটো, জোরে বলেন না গো। এই গ্রামে সবাই দাদা হুজুরকে ধরে রেখেছে এই গ্রামে, আর হাতে গুণা হয়তো চার পাঁচটা বেরোবে দাদা হুজুর মানে না অন্য হুজুর ধরে বসে আছে। এখন আমি জিজ্ঞাসা করছি, ওরা দুজনই দুই দলই, আপনারাও চিন্তা করেন তারাও চিন্তা করুক, হয় দাদা হুজুর যাবে নাই তারা যাবে, দুটো যেতে পারে না? কথা বুঝছেন না বোঝেন না? পীর দুটো আলাদা হতে পারে কিন্তু এখানে মত তো দুটো আলাদা হয়ে যাচ্ছে। কেউ ধরে রেখেছে ইসলামের স্তম্ভ মূল হচ্ছে পাঁচটা, আর কেউ ধরে রেখেছে ছটা। এই একটা কম বেশি যেখানে ইসলামের মূলে হয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করে নিতে হবে, হয় পাঁচটা যারা ধরছে তারা যাবে, আর নয় ছটা যারা ধরছে তারা যাবে। পাঁচটা ধর্মেওয়ালাও জান্নাতি, ছটা ধর্মেওয়ালাও জান্নাতি, এটা যদি হয় তাহলে রসুল মিথ্যা হয়ে যাবে। কথা বুঝে আসছে না? আসে না? আমার কথায় আপনাদের আপত্তি হচ্ছে, খারাপ লাগছে? কেন? ইসলাম দাঁড়িয়ে আছে ফাজাইলের ওপরে নয়, মাসাইল আর আকিদার ওপরে। ইসলামটা দাঁড়িয়ে আছে আকিদা আর মাসলার ওপরে, শুধু ফাজাইল শুলে নাব নাই। যমক আল্লাহর অলি রাজ্যকে রাজ্যকে এই দরুদটা পড়েছিল, তারপরে একদিন এই হয়েছে। আল্লাহর অলিটা ইমানদার ছিল বলে তাই নবী দেখতে পেয়েছে, বেঈমান দরুদ পড়লে নবী দেখতে পাবে না। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে প্রথম জিনিসটাকে বুঝতে হবে যে আমাদের আসল জিনিস কোনটা। তাহলে দুটোর মধ্যে একটা যাবে, তাহলে উভয় দলের ভাবা দরকার যে আমরা যে পাঁচটা ধরিছি এ পাঁচটাটা আমার রসুল বলেছে কি? নবী তো একটা দলের কথা বলেছে, আহলে সুন্নতুল জামাত, ওই দলটা কোন দল? সাহাবা হুজুররা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে দলটা জান্নাতি বললেন ওই দলটা কোন দল? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যে দলে আমি রাসূলুল্লাহ রয়েছি, আয় বাবা সাহাবারা আপনারা থাকবে এবং তাবিরা থাকবে, এই দলটা হলো জান্নাতি দল। ও না জওয়ান তরুণেরা, এর মানে নবী আমার এটাই বুঝাতে লেগেছে, যে দলের মধ্যে আমি রাসূলুল্লাহ, আমার হুকুম আকাম কথাবার্তা আদেশ নির্দেশ রয়েছে, যে দলে আমার সাহাবাদের হুকুম আকাম কথাবার্তা আদেশ নির্দেশ রয়েছে, যে দলের মধ্যে তাবিদের কথাবার্তা হুকুম আকাম আদেশ নির্দেশ রয়েছে, ওই দলটা হলো আহলে সুন্নাত আল জামাত, জান্নাতি জান্নাতি। কোরআনের ভাষায় যাকে হিজবুল্লাহ বলা হয়, এ না জওয়ান তরুণেরা, ফুরফুরা পিরাবু বাক্কার, যে দলটা কথা বলেছে ওই দলটা হলো আহলে সুন্নাত আল জামাত। উনি শুধু দায়িত্ব পেয়েছেন পরিচালনা করা, দলের মালিক নয়। এখন তাবলিগ জামাতে লোকেরা বলবে আমাদের আহলে সুন্নাত আল জামাত বলতে পারে, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি কোন দিকে যাব? আব্বাস সিদ্দিকী বলে গেল, পীর আবু বাক্কা যেটা প্রচার করেছে ওইটা হলো আহলে সুন্নাত আল জামাত। এই এলাকায় আবু বাক্কা সিদ্দিকী মাস্টার, অন্য এলাকায় অন্য কেউ মাস্টার, কিন্তু দলের মত বদল এটাই, বিশ্বে যেখানে যাবেন না কেন এই মত পথ যেখানেই পাবে সেই জায়গাটায় হলো আহলে সুন্নাত আল জামাত। এখন
আপনার একজন বলতে লাগবে, আমরা তো তামাম পৃথিবীতে দিনে দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, আমরা আলে সুন্নাত আল জামাত, এ না জওয়ান তরুণেরা, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করে দেখি, আজকে আপনাদেরকে বলে রাখি ইসলামের মূল স্তম্ভ কটা কটা। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগে একটা আয়াত নাজিল হয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হয়েছে না হয়নি? এই সূরাতে আয়াতটা নাজিল হয়েছে না হয়নি? নিশ্চয়ই আমি আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এ না জওয়ান তরুণেরা, পরিপূর্ণ যখন ইসলাম হয়ে গেছে তাহলে পরিপূর্ণ হয়েছে পাঁচটার উপরে, নামাজ রোজা হজ যাকাত কালেমা, তাহলে ছয় উসুলের তাবলীগ জামাত এরা ছটা একটা পেল কোথা থেকে? কি গো বুঝে আসছে না? যদি কেউ তবলিকের ভাই থাকে তাকেও বললো পরিবর্তন হয়ে যাও, নাই কবরে গেলে বাপের নাম ভুলে যাবে। দেওবন্দ থেকে 30 বছর আগে ফতোয়া দিয়েছে ছয় অসুলের তাবলিগ জামাত হলো বেদাতে সাইয়া, আর এই কথাটাই হাওড়া জেলা 1 নম্বর মৌখালীতে আমি বলেছিলাম। বলার পরে শুনেছেন তো আপনার একটা ঝগড়া হয়েছিল, খবর পেয়েছেন না পান না? অনেক জায়গায় অনেক রকম প্রচার হচ্ছে এখন, অনেক জায়গায় অনেক রকম প্রচার হচ্ছে, আদে কি হয়েছে সেটা তো আমি ভালো জানি, আমার সঙ্গে হয়েছে, আমার থেকে ভালো জিনিস আপনারা জানেন? শোনা কথা রসুল বলল, বলো না কেন, এটা বেশিরভাগ মিথ্যা হয়, বুঝছেন না বোঝেন না? আখেরি জামানায় নিজের কানে যেটা শুনবে, নিজের কানে চোখে যেটা দেখবে সেইটার উপরে ভরসা করে থাকো। ওই জায়গাতে একটু বলবো কি হয়েছিল, আপনাদের আপত্তি নাই তো? কেন, আমার ভাই আসবে, উনি কিতাব খুলে খুলে অজগর দিয়ে যাবে। এখন আমার ভাই কিতাব লে ঘুরছে, আবার কিছু কিছু লোক বলছে এগুলো কি দাদা হুজুর 5 হুজুর করেছিল কিতাব লে ঘুরা, চার তরিকা, এটা কি শরিয়াত বিরোধী কাজ করছে ভাই? ওই দাদা হুজুর 5 হুজুর করেছিল নাকি? আজকে আমি বলেছি আল্লাহর রসুল এক, কি দিক দিয়ে? হুকুমের দিক দিয়ে, এক না আলাদা? এজরে বলেন এক না আলাদা? আল্লাহ যেটা হুকুম করে নবী সেটা বারণ করেছে, আর নবী যেটা করতে বলছে আল্লাহ কি বারণ করেছে? হুকুমের দিক দিয়ে আল্লাহর রসুল এক না আলাদা, আর জাতের দিক দিয়ে আলাদা, আল্লাহ খালেক রসুল মখলুক। আমি এই ওয়াজ করেছি, এখন অনেকে বলে বেড়াচ্ছে দাদা হুজুর 5 হুজুর করেন, এ হুজুর করলো কেন? এটা কোনো যুক্তি হয় ভাই? বলেন না গাব্বার, এটা কোনো যুক্তি হয়? দাদা হুজুর 5 হুজুর বাজারের মাছ কিনে খাইনি, তাহলে আমি আব্বাস সিদ্দিকি তাহলে বাজারের মাছ যদি না কিনে খায় আমার খাওয়া হবে? এ কথা বলছেন না কেন? তাহলে আমার শখটা দূরে যাবে তো, তাদের মতো উপযুক্ত আমি হতে পেরেছি? তাহলে তারা যেটা বলেনি আমি বললে বলতে পারবো না, এ কথাটা কি আপনাকে শিখালো? এটা হচ্ছে চাপার একটা পরিকল্পনা, মুরিদদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। সাধারণ ছেলেগুলো ভাববে সত্যি তো এত বড় বড় কথা বলার কি দরকার, এই হুজুরগুলো তো বলেন এইটুকু ছেলে বলছে কেন, একটা দুটো ভাবতে পারো তো নাকি? এই একটা দুটো করে খসছে, আজকে এলাকার বহু ছেলে আমার দুশ্মন হয়ে গেছে। আছে তোর মধ্যে নাকি? আছে তো নাকি? কিন্তু আমি আবার দেখছি দুশ্মনের থেকে সম্পর্ক আরো গভীর হয়ে গেছে, আবার আমার র্যাডারে যেটা দেখছি, আগে শুধু মহব্বত করতে এখন বলছে লড়াই করব, আমি আছি ভাই জান। তো 1 নম্বর মৌখালীতে যে জায়গায় ওয়াজ করতে গেছিলাম সেই জায়গায় এই ছয় অসুলের তাবলিগ জামাতের একটা মৌলবি, ওদের তো আলেম টালেম নাই, ওদের আলেম নেই, সব বেশিরভাগ আকাট মূর্খ, ওই বুচকা বুচকিলে এই মসজিদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ঘুরে ঘুরে হাসি কাদা পাতার দোয়া শিখেছে, বড় বড় আল্লামা দিয়ে বসে আছে, জীবনে মাদ্রাসার চৌকাটে পা দেয় না, শিক্ষিতই থাকতে হয়। দেওবন্দিরা রয়েছে, দেওবন্দিদের আকাবেরদের কিতাব আর ফুরফুরা দাদা হুজুরের মতটাকে মিলান, দেখেন এক সব জোরে বলুন সুবহানাল্লাহ, ফুরফুরার পীর আবু বাকার যা করেছে দেওবন্দিদের আকাবেররাও তাই করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এ ছয় অসুলের তাবলিগ এ আমেরিকার পয়সায় দলটা চলছে, রাগ হচ্ছে না কারো? কষ্ট হয় না তো কারো? যদি হয় আপনি বলবেন আমি কি ভুল বলছি, আমি আপনার পাশে আছি। আর যদি বলেন না আমি তো জানি না আমি দল করি, আমি আপনাকে বলবো আপনার দলের লোককে বলেন ফুরফুরা দাদা পীরের আলেমদের সঙ্গে বাঁ হাসে বসতে,
আপনি আপনার দলের লোককে বলেন, যদি না বসে তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার দলের লোক ভয়ে পালাচ্ছে। হক যদি হয় সে পালায়, হক কোনোদিন পিছপা হয়, সত্য যদি হয় বসতে আপত্তি কোথায়? বস দেখি তো ভাই যান, যে কথা বলছিলাম ওইখানে আজ থেকে দু বছর আগে আমার ভাই পীর আল্লামা সাসুফি সৈয়দ ওমর সিদ্দিকী হুজুর পীর কেদলার বড় সাহেব জাদা পীরজাদা হজরত মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিকী ভাই, যার নাম শুনেছেন, ভাইটা একটুখানি নরম দিলের মানুষ, সবার দিল সমান হয় না, একজন কড়া হয় একজন নরম হয়, একটু নরম দিলের ছেলে, খুব খুব ভালো ছেলে। সেই ভাইটা ওয়াজ করতে করতে নবী রাহমাতাল্লিল আলামিন সূরা আম্বিয়া এই আয়াতটা আছে না নাই, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এই রহমতের বিষয়ে আলোচনা করছিল ওই ওয়াহাবি ছয়সুলের তাবলিগ জামাতের মলি সাহেব স্টেজে উঠে ভাইয়ের মাইক কাটতে গেল। আজ বন্ধ করেন কোরআনের পেয়েছেন এসব কথা, আমি কিছুগুলোর জন্য তর্কে ধরে নিলাম আমার ভাই ভুল বলেছে। মাইক কাটাটা এটা কি ইসলামের আদর্শ? হাত গুটিয়ে ঝগড়া করা এটা ইসলামের আদর্শ? যদি একটা আলেমের দ্বারাই ভুল হয় আর একটা আলেম তুমি যখন ভুল বুঝেছো তুমি তাকে বলতে হয় ভাইজান দুটো কথা বলবো, কি মলি সাহেব দুটো কথা বলবো, আপনি এই যে কথাটা বললেন হাদিস দ্বারা কোরআন দ্বারা এটা ভুল হচ্ছে, তাই তো নাকি? এটা না বলে তুমি হাত গুটোচ্ছ মস্তানি, কারণ তোমার পিছনে পাঁচ ছশো লোক দাঁড়িয়ে আছে, ওই জন্য দাদাগিরি দিচ্ছিল না। সেখানে আমার ভাই চুপচাপ বললো, ভাই আছে আমি দলিল দেবো, আপনি বসেন, কবে আসবো বলেন, আমি কিতাব লেখে ঘুরছি নাকি? আজকে আমার ভাই কিতাব লেখে ঘরে কেন? এই জন্যই তো যে তোর দলিল লাগবে, কিতাব লিয়ে দেখে দেবে, কিন্তু সব কিতাব কি নিয়ে ঘোরা কি সম্ভব ভাই? সে তো একটা লড়ি হয়ে যাবে, এমনি হুজুর করে 8,000-9,000 দিয়ে দিচ্ছে দিচ্ছে যা তার কষ্ট হয়নি, সাইড থেকে দেখে বলছে মোটা ব্যান্ডিল রে অনেক দিয়েছে, ওর কলজে ফেটে যাচ্ছে। তাহলে আবার যদি একটা লড়ি ভাড়া চাই তাহলে তো আরো বেজার হয়ে যাবে, তাহলে আরো ফেদ না। আমার কথা খারাপ লিখছেন নাকি? আমার অজ করবে ভাই, বারবার বলছি আমি একটু অজ করে যাচ্ছি। তো ভাই যান ওই সময়তে আমি মনে মনে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ওই স্টেজে আমাকে কবে তুলবে তুমি, এদের সেই দিন মজা বুঝাবো। আমার ভাইয়ের মাইক কাটতে যাবে আমার ভাই, আমার দিলে আঘাত হতে পারে না পারে না? আপনারা বলে হতে পারে না পারে না? আজকে আপনাদের বলে জিজ্ঞেস করছি, আমার ভাই নুরুল্লাহ সিদ্দিক এটা আপনাদের ভাই নয়? এই কথাটা শুনে আপনাদের মনে কষ্ট হচ্ছে না হয়নি? সেই জায়গায় আমি অজ করতে গেলাম এবছরের 17ই চৈত্র, অজ করছি যে দেখি 8,000-9,000 যুবক ছেলে একদম সব নবী সেনারা এসে হাজির। আমি বুঝে নিয়েছি আজকে তাহলে একটু ভালো মতনই হবে ওষুধ বাটা, কেন এটা ওসিলা, এটা কি ওসিলা? যেমন আল্লাহ নবী নূর নবী দা নবী আত শুনেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক হে আবু জাহেলনা ওমরকে ইমানে কালমা পড়িয়ে দেন ইসলামের উপকারে আসবে, কেন নবী আমার এই কথাটা বলেছিলে, আল্লাহ পাকি তো আমার রসুলের জন্য যথেষ্ট, তথাপি নবী আমার কেন বললে? এটা হলো ওসিলা, ওসিলা এ নজওয়ান তরুণেরা হযরত ওমর ফারুক ইমানে নূরে কালমা দিয়ে বললে, হযরত ওমর ফারুক কালেমা পড়লে এমন একটা কাজ দেখিয়েছিল যে কাজটা ইতিপূর্বে কেউ দেখাতে পারে না। কি কাজ করেছিল? ইমানে নূরে কালমা পরে হযরত ওমর ফারুক বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি একটা মিছিল বার করব। কি বার করব? মিছিল। এই ওয়াজটা কিন্তু আমার দাদাও করেনি আমার পরদাদাও করেনি, আমি করব না বাধ্য হব, আবার বলবেন না তো। এলেমের কি শেষ আছে ভাই? এলেমের শেষ আছে? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন এলেমটাকে যদি সাগর ধরা হয় ওই সাগরের সুইটা ডুবালে সুইয়ের মাথায় কতটুকু পানি উঠবে? খুব সামান্য। আমি আবু হানিফা অতটুকু এলেম পেয়েছি, তাহলে এলেমটা তাহলে কত বড়? তাহলে এক একটা মানুষ এক একটা বিষয়ে আলোচনা করে। তখন ছিল পিওরটা কি দাদা হুজুরের সময়ে আমলটা, তখন দাদা হুজুর যখন দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে ছিলেন তখন কি ছিল? মানুষ ছিল বেঈমান কাফের,
অর্থাৎ শেরেক বেদাতের মধ্যে জড়িয়ে ছিল কারা? আপনাদের পূর্বপুরুষরা। তাদের ঘরে তখন আল্লাহ দেখাবার, রসুল চিনাবার রাস্তা, তাই তো নাকি? তখন অজাবে শেরেক বেদাতের বিরুদ্ধে, কথা বুঝছেন না বোঝেন না? তারপরে পাঁচ হুজুর যখন অজ করতে বেরোলেন, তখন এত বড় বড় ফেতনা থাকলেও এত বড় বড় বিয়াদব ছিল না, কথা বুঝছেন না বোঝেন না? তাই তখনকার পরিবেশটা আলাদা ছিল। আর এখন ফেতনা কারীগুলো ছোট ছোট, কিন্তু এত বড় বড় বিয়াদব, এদেরকে সাইজ করার জন্য আমাদের ঘরেও খুব বড় বড় কথা বলতে হচ্ছে। তাহলে মুক্তদায় হাল অনুযায়ী অবস্থা করতে হচ্ছে, তাই তো নাকি? আবার আমাদের ছেলেরা যখন আসবে ওয়াজ করবে, তখন আবার একদল লোকেরা বলবে এদের বাপেরা বলে যায়নি, এরা বলছে। একদল লোক থাকবে কেন? মেজ হুজুরের বিষয়ে বলেছিল, মেজ হুজুর কবে পীর হলো? পীর তো দাদা হুজুর বলেছে না বলেনি? সমাজের লোক বলেছে, যখন মেজ হুজুর ইন্তেকাল হয়ে গেল, সাড়ে তিন দিন মতো তিনার লাশ মুবারক রাখা হয়েছিল, শুধু ফ্যান দেওয়া হয়েছিল ঘাম মুছার জন্য, ফ্যান দেওয়া হয়েছে, ঘাম বেরোচ্ছে, ঘামটা যে শুকোবে বলে ফ্যান দেওয়া হয়েছিল পাখা। তখন কোটি কোটি লোক যারা দুশ্মনী করেছে, তারাও আবার পরে বললো, হ্যাঁ মেজ হুজুর আল্লাহর ওলি ছিল, তার ছেলে সাইফুদ্দিন সিদ্দিকী আবার কবে পীর হলো? এখন আবার আর এক ঘাট নেমে গেল, আবার সাইফুদ্দিন সিদ্দিকী চলে গেলে তখন বলবে সাইফুদ্দিন সিদ্দিকী পীর ছিল, এই ইমরান সিদ্দিকী আবার কবে পীর হলো? আবার এ চলে গেলে এও পীর ছিল, এর ছেলে আবার কবে পীর হলো? এ সবসময় একদল লোক আছে ভাই, যারা বেঁচে থাকবে রসুলের বংশধরের মধ্যে, তাদের ঘরে কামড়ানো হচ্ছে এদের অভ্যাস, এরা হলো ওহাবি বেঈমান কাফের, আব্দুল আহম নাজদির দলের লোকেরা, কথা বুঝছেন না বোঝেন না? আব্দুল আহম নাজদি নবীর মাজার ভাঙতে গেছিলো এবং মক্কা মদিনা বিভিন্ন এলাকায় প্রকাশ্য আমার নবীর বংশধরদের ঘরে প্রকাশ্য হত্যা করেছিল। সেই তাদের আকীদা হলো দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, হাত তুলে দোয়া চাওয়া যাবে না, কবর জিয়ারত চলবে না, ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, বিশ্ব নবী দিবস চলবে না, এগুলো হলো তাদের আকীদা। সে আব্দুল আহম নাজদির আকীদা এদেশে এখন প্রচার হচ্ছে টাকার লোভে, কথা বুঝছেন না বোঝেন না? আজকে একটা কাগজ পেনুন ফুরফুরার হুজুর করে, কেন তোরা টাকাতে দাওয়াত করতে যাস, আমরা ফ্রি ফ্রি করছি, আমাদের ঘর লেনা, কথা বুঝছেন না বোঝেন না? আমাদের ঘরে লেনা ফ্রি ফ্রি করছি, রসুলুল্লাহ ফ্রি ফ্রি করেছে, সাহাবারা ফ্রি ফ্রি করেছে, কাজ্জাব মৃত্যুক, হযরত আবু বকর সিদ্দিক যখন খালিফা হলেন, সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে হুজুরকে মাইনে সিস্টেম করে দেওয়া হলো, কেন তার একটা সংসার দুনিয়াবি জিন্দেগি আছে, কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বিদায়ের সময় চিন্তা করতে লাগলেন, আমার রসুলতে কাজ করেন, আমি আবু বকর করি কি করে? তাই তিনি এটাকে হারাম বলে যায়নি, চলবে না বলেনি, যেখানে ওমর ফারুক বসে আছে, হযরত আলী বসে আছে, উসমান বসে আছে, সেই জায়গাতে ফয়সালা হচ্ছে, সেখানে আবু বকর সিদ্দিক কেন না বলবে? তাই তিনি নিজের ইখতিলার, নিজের কলবকে, অন্তরকে শান্তি দিবার জন্যে ইন্তেকালের সময় তিনার যা ছিল কয়েকটা বাগান খাজুরে সব বাইতুল মালে দান করে দিয়েছিলেন। এটা ছিল তার তাকুয়া, মাসলা নয় তাকুয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাসলা হলো বাইতুল মাল থেকে দিয়া হতো, এটা শরীয়তে জায়েজ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ভারতবর্ষে বাইতুল মাল আছে, তাহলে আমাদের ঘরে মাইনেটা কে দেবে? তাই আমরা ব্যক্তিগতভাবে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ যেটা পারিশ্রমিক প্রয়োজন, এই পারিশ্রমিকটা আমরা বলে দিই, এটা শরীয়তে জায়েজ আছে, কথা শুনছেন তো ভাই? এই ফিরি ফিরি বলছে, এরা তো সামনে ফিরি ফিরি, বিদেশ থেকে টাকা আসছে টাকা, এই গ্রামটাকে শেষ করে দিবি, কত লিবি বল, এই সব চুক্তি হচ্ছে। তো ভাই যান ওই জায়গায় ওয়াজ করতে করতে আমি বলেছিলাম ঠিক এই কথাটা, কিয়াম যদি বেদাত হয়, হাত তুলে দোয়া চাওয়া যদি বেদাত হয়, আখেরি জোহর পড়া যদি বেদাত হয়। ওই মলি সাহেব বলেছে সব বেদাতে গুলো, তা তুমি আমাকে বললে আমি তোমাকে বলবো না বলবো না, কথা বলেন, তুমি আমায় গাল দিলে আমি গাল দেবো না, বেদাত কিয়াম তো আমি করি, তাহলে আমাকে তুমি বেদাতি বলছো, হাত তুলে দোয়া আমি চেয়েছি আমাকে বেদাতি বলছো, ওসিলাদের দোয়া আবু বকর সিদ্দিক চেয়েছে, খাজা গরিবে নওয়াজ চেয়েছে, রসুলুল্লাহ সাহাবি সাহাবারা চেয়েছে, এমনকি হযরত আদম সফিউল্লাহ হুজুরও চেয়েছে, তাহলে ওসিলা দিয়া যদি মোশরেক হয়, শেরেক হয়, তাহলে আমরা কি সব মোশরেক? তাহলে এত বড় বড় কথা যখন তোমরা বলে যাবে, আর আমরা বললে আপত্তি?
তাহলে বলতে হবে সেই জায়গায় আমি বলেছিলাম এগুলো যদি বেদাত হয়, বেদাত মানে নতুন, এমন নতুন যে নতুনটা রসুলের দুনিয়াবি হায়াতের জিন্দেগি, সাহাবাদের দুনিয়াবি হায়াতের জিন্দেগি, তাবিদের দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে হয়নি, পরে হয়েছে, তাকে বলা হয় বেদাত। কিন্তু এর মধ্যে আবার ইখতিলাফ রয়েছে, এর যদি মূল ইসলামের মধ্যে থাকে তাহলে সেটা বেদাতে হাসানা, আর যদি ইসলামের মধ্যে না থাকে তাহলে বেদাতে সাইয়া অর্থাৎ মন্দ। তাহলে কিয়াম বেদাত যদি হয়, যেটা রাসূলের সাহাবারা মিশকা শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় আছে, নবী সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা যদি বেদাত হয়, হাত তুলে দোয়া চাওয়া যদি বেদাত হয়, কবর জল যদি বেদাত হয়, আজানের পরে দোয়া চাওয়া যদি বেদাত হয়, ইয়া রাসূলুল্লাহ বলা যদি বেদাত হয়, তখন আমি বললাম ছয় উসুলের তাবলীগ জামাত, অর্থাৎ নতুন নতুন বেদাত মানে নতুন। এর বয়স কত? 1940। তাহলে আজকের তারিখে এই বছরে 75 বছর চলছে বয়স, তাহলে এটা কি নতুন নয়? জোরে বলো নতুন নয়। তাহলে এটা ডবল বেদাত, অর্থাৎ বেদাতে সাইয়া। যেই কথা বলেছি, সেই যে মলিছে আমার ভাইয়ের মাইক কাটতে এসেছিল, সেদিকে হন হন করে 500-600 লোক নিয়ে আসছে মাইক কাটবে, কিন্তু আমার কমিটির লোককে বলা আছে যদি অসুবিধে হয় যতজন কমিটি আছে সবার নামে থানায় ডায়েরি করব। যদি ট্যাকেল করতে পারিস তো লিখেছিস কেন? কথা বুঝছেন না, বোঝেন না? ট্যাকেল যদি করতে পারবি লিখেছিস কেন? হ্যাঁ, আমি যদি ভুল করি কমিটির লোক ওদের সাথ দিয়ে বৈঠকে আমাকে ধরবে, সবার সামনে নয়। কেন? এই মজলিসটা নষ্ট হবে, দুটো দল হয়ে যে মারপিট হয়ে যাবে। চলো দুজনে বসে আলোচনা করি, যদি আমার ভুল হয় এবার মাইকে এসে বলে দেবো যে ভাই ওটা আমার বলা ভুল হয়েছে, ভাই কি আমার যাচ্ছে চলে যাবে, বলেন না গো। আর এখানে তর্ক বিতর্ক হতে তো ও একটা বলে ও একটা বলে ও একটা বলবে, লাস্টে হাতা হাতি হয়ে যাবে, এটা কি ঠিক? ব্যাস কমিটি ধরে নিয়েছে, এই দাঁড়াও কি হয়েছে, না আমরা পেলো কথা বলতে হবে। আমি বললাম ওদেরকে সরিয়ে দাও ওই দিক থেকে, এখানে কেন চিল্লা, যাও ওই দিকে যাও। ওই হাঁকারটা মারতে এখান থেকে 1,500 ছেলে উঠেছে মোটামুটি, বুঝতে সরিয়ে দিয়েছে। তা আমি আবার লাস্টে ডাকলাম মুফতি সাহেবকে, নিয়ে আসো। মুফতি দাবি করছে নিয়ে আসো, কি হয়েছে মৌলভী সাহেবকে নিয়ে আসো। এসছে, আমি কি হয়েছে বলেন, কেউ এই কেউ কথা বলবেন, কেউ গায়ে হাত দেবেন, চুপ করে বসো, কি হয়েছে? না আপনি যে বললেন ছয় উসুলের তাবলীগ জামাত বেদাতে সাইয়া, এর দলিল দিতে হবে। আমি এক্ষুনি দেবো না পরে দেবো? বলছে না এখন তো মহল গরম হয়ে আছে, আপনি পরে দেবেন। কবে আপনি বলেন? আপনি যেদিন যেখানে বলবেন সেখানে আসবো। এইটাই সবচেয়ে বড় আমার ভুল হয়েছে, এক গাদ্দারের ওপরে আমি ভরসা করেছিলাম। কথা বুঝছেন না, বোঝেন না? ওইটা আমার দায়িত্ব ছিল যে আমি ডেট দিচ্ছি অমুক দিন অমুক জায়গায় আসেন, তাহলে আজকে এই অশান্তিটা হতো না। তবে অশান্তিটা হয়ে লাভ হয়েছে, লুসকান হয়নি। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাই কি বলবেন? তখন সে বলল 9 এপ্রিল এখানে ঝামেলা, এখানেরই মাঠে হবে দুপুর 2 থেকে 5 পর্যন্ত। আমি ঠিক আছে, পারমিশন আপনি করবেন। আমি বললাম মাইক স্টেজ প্যান্ডেল আপনি করবেন, কেন আমরা করে মরি আর আপনারা আসেন না, আমাদের খরচ হয়, ইতিপূর্বে অনেক জায়গায় হয়েছে আপনার বাপের আসেনে। তো সেই জায়গাতে 9 এপ্রিলের দিন আমি আমার সিলসিলার আলেমদের ঘরে নিয়ে, কেন ঝগড়া হয়েছে আমার সঙ্গে, তাহলে আমাকে যেতে হবে না, হবে না, আমার সিলসিলার উপযুক্ত আলেমদের ঘরে নিয়ে আমি যে হাজির হলাম, চারিদিক থেকে খবর পেয়ে গেছে, চারিদিক থেকে সব লোকেরা ছুটছে। ঠিক এমন সময় দেখা গেল রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আমার সিলসিলার দাদা পীরের সিলসিলার মুরিদদের ঘরে দাঁড় করিয়ে তাদের গাড়ি ভাঙচুর, লোকেদের ঘরে মেরেছে, এইসির বোম দেখিয়েছে, দেখিয়ে এইভাবে তাদেরকে অত্যাচার করে সরিয়ে দিয়েছে। তারা বিদেশি মানুষ, আপনারা দূর থেকে গেছেন কি করবেন? আপনারা কি মারপিট করতে গেছিলেন বা সত্য কথা জানতে গেছিলেন যে যার ফিরে চলে এসছে? ওই সময়তে আমরা অন্য একটা মোড় দিয়ে ঢুকাচ্ছিলাম, সেই জায়গাটাও আবার বর্তমান সরকারের প্রশাসন আটকে দিয়েছে, দিয়ে সেই জায়গা থেকেও ঢুকতে দেয়নি। আবার তখন আমরা থাকতে পারলাম না, তখন বাজে 2:30, আমাদের সিলসিলার ভাইগুলো মার্কেটছে, আমরা এখানে থাকবো না, চলো 2:30 বেজে গেছে, তার তো বাস হয়নি, চলো। তখন রোডে উঠলাম, উঠার পরে অনেক চ্যালেঞ্জ এলো, চ্যালেঞ্জে বক্তব্য দিলাম কি হয়েছে, তারা চলে গেল, বক্তব্যটা শেষ এমন সময় দেখি একটা গলি থেকে আইসির বোতল
মাপের মাপের ইট লাঠি এভাবে ছুটছে আমাদের দিকে। আমরা তখন বললাম ভাই চলে আসেন, আমরা ঝগড়া করতে আসিনি, চলে আসেন। ঠিক এই সময়তে কয়েকটা ছেলের মাথায় এসে ইট লাগলো, দরদর করে রক্ত বেরিয়ে গেল। আপনি বলেন আপনার বাচ্চার রক্ত দেখে আপনি কি সহ্য করে থাকতে পারবেন? যারা আমাকে ভাই বলে ভালোবেসে এত দূরে গেছে, তারা আমার ভাই, তার শরীরে রক্ত ধরেছে, আমি চুপ থাকতে পারবো? যতদিন বাঁচবো ততদিন এই অন্যায়ের প্রতিবাদ করে যাব। এতে আপনারা কেউ আমার সাথ যদি নাও দেন, আমি তাও করব। কথা বুঝছেন না, বোঝেন না কেন? আমার ভাই মার খেয়েছে, তোমার ভাই সে নাও হতে পারে, সে আমার ভাই, আমার দ্বারা হুজুরকে সে পীর বলে মানে। আমরা দুজনে এক পীরের মুরিদ, আমরা পীর ভাই ভাই, আমি তাকে ভালোবাসি, তার শরীরে রক্ত ঝরেছে দেখেছি। ঠিক এই সময় দুটো বোম চার্জ হলো, যে দুটো বোম মারলো কোথা থেকে, একটা মার কাজ আছে ওদের, মার কাজ থেকে মারলো। মার কাজ আর মসজিদ দুটো কিন্তু আলাদা, এই বুঝছেন? এই দুটো আলাদা। বুদ্ধদেব বুঝতে পারেনি বলে তাই বলেছিল মসজিদে সন্ত্রাসী হচ্ছে। বুদ্ধদেব যদি এটা বুঝতো, মার কাজ আর মসজিদ দুটো আলাদা। মার কাজ মানে হচ্ছে ব্রিটিশদের দালালদের ঘর, আর মসজিদ মানে হচ্ছে ইমানদারদের সেজদাদের জায়গা, সেজদা দিবার জায়গা। কথা বুঝছেন না, বোঝেন না? এই আমার দুশ্মন কমছে না বাড়ছে, আমার দুশ্মন কমছে না বাড়ছে, বলবেন তো? হ্যাঁ, বলা বন্ধ করে দেবো? আমি সারা জীবন বেঁচে থাকবো নাকি? তাহলে ও কবে মরবো? আমি লিখবে না লিখা হয়ে গেছে, এই বলেন লিখবে না লিখা হয়ে গেছে? যেদিন হয়েছে তার একদিন বেশি থাকবো বা একদিন কমবে কি? অত বলিয়ে চিন্তা করিনি, আপনাদের শুনতে আপত্তি হচ্ছে না তো? এইভাবে বোম টোম ছুঁড়ে নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করলো, এমনকি মুরব্বি মুরব্বি লোক অনেকে গেছিল, তাদের দাঁড়ি ধরে নেবে পিটিয়েছে। আর দাঁড়ি ধরে সর্বপ্রথম পৃথিবীতে মেরেছিল কে? সেটা হলো এক মুনাফেক, যে হযরতে উসমান হুজুরের দাঁড়ি ধরে মেরেছিল। সেই মুনাফেকের চরিত্র আজকে ছয়সুলের তাবলিগ জামাতের মধ্যে ঢুকেছে। আর দাওয়াত করে মারা পৃথিবীর ইতিহাসে হিন্দু জৈন অনেক ধর্মের লোক আছে, কোনো ধর্মের ইতিহাসে পাবেন না যে দাওয়াত করে মেরেছে। একমাত্র পাওয়া যায় ইহুদিরা দাওয়াত করে নিয়ে যে মারে। এই ছয়সুলের তাবলিগ জামাত, এরা সেই ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা তাই আমাদের ঘরও আহলে সুন্নতাল জামাতকে দাওয়াত করে নিয়ে যেয়ে মারল। এখন আপনারা জনগণ কে তাবলিগ করেন, কে ফুরফুরা করেন আমি জানি না, কিন্তু আপনারা একটা মানুষ, আল্লাহ আপনাদের ব্রেন দিয়েছে, গোস্ত হলে সেদ্ধ হবেন, ছ্যাঁচড়া হলেন বেকার হয়ে যাবে, কিচ্ছুই কাজে লাগবে না। আপনারা বিবেক বিবেচনা করেন, যদি হক হয় তাহলে বসতে আপত্তি কোথায়? কথা বলেন, যদি হক হয় বসতে আপত্তি কোথায়? ঠিক আছে, কিছু গুণের জন্য মেনে নিলাম, ভুল বোঝাবুঝিতে একটা ঝগড়া হয়ে গেছে, ঠিক আছে ছেড়ে দিলাম, আগামী দিন বসো বসো, জনসমাজে বসবো না, বসতে হবে না জনসমাজে, চলো কোন সরকারি প্রশাসনের ঘিরা টোপে বসবে সেখানে চলো। কিন্তু আমার একটা শর্ত জনগণকে জানানো দরকার আছে না নাই? তুমি হেরে গিয়ে বেরিয়ে বলতে পারো আমরা জিতে গেছি, আমি হেরে গিয়ে বেরিয়ে বলতে পারি জিতে গেছি, তাই লাইভ টেলিকাস্ট হবে, নাচারে বৃহৎ স্বার্থে এটা করব। পৃথিবী কেন, ভারত পৃথিবী না হলেও সারা ভারতের লোক দেখবে, আর আমরা উভয় দলের দশজন দশজন বসে একটা ঘিরা টোপে সরকারি কোনো জায়গাতে বসে আমরা আলোচনা করব। এ অসুবিধা আছে? আল্লাহর কসম দে বলে যাচ্ছি, ছয়সুলের তাবলিগ জামাত বেদাতে সাইয়া, এর বাংলা মানে হচ্ছে একটা নতুন দল, যেটা হলো খারাপ বাতিল দল। এই যে খারাপ বাতিল দল নয়, আমি বলছি বাতিল দল, এটাকে কেউ যদি বাতিল দল নয়, খারাপ দল নয় প্রমাণ করতে পারে, তাকে 10 লাখ টাকা দেবো। যদি রেকর্ড করতে হয় রেকর্ড করে নেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, ছয়সুলের তাবলিগ জামাত বেদাতে সাইয়া, এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে বেদাতে সাইয়া নয়, তাকে 10 লাখ টাকা দেবো। আর আপত্তি আছে?
আপত্তি আছে? এই গ্রামে যদি কেউ তাবলিগ জামাতের ভাই থাকেন, আপনি সাধারণ বলে আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কেন আপনি আম মানুষ বোঝেন না। আপনি আপনার দলের লোকেদের ঘরে বলেন 10 লাখ টাকা পাওয়া যাবে, চলো তো একবার বহাস করি, আপনার দলের লোক কি উত্তরটা দেয় আপনি নিজে শোনেন। কিয়ামত পর্যন্ত পারবে না। হুসামুল হারামাইন কিতাবের মধ্যে রয়েছে, হোসেন আহমদ মাদানী সাহেব নিজে লিখছে, যিনি দেওবন্দীদের লোক তিনি নিজে লিখছে যে এই 6 অসুলের তাবলিগ জামাত এটা একটা প্ল্যান মাফিক কাফের তৈরি করার জন্য ষড়যন্ত্র দল। কথা বুঝছেন না, বোঝেন না? এরা নামাজকে সাইনবোর্ড করেছে আর ভেতরে শরিয়াতের অনেক গোড়াগুলোকে কেটে দিচ্ছে। হালালকে হারাম জানলে ইমান চলে যাবে, আর হারামকে হালাল জানলে ইমান চলে যাবে। রসুল বলছে ফজরের নামাজের পর কোরআন পড়ো, 6 অসুলের তাবলিগ বলছে ফজরের নামাজের পরে তাবলিগে নিসাব পড়ো। কোরআন ছাড়াচ্ছে না ধরাচ্ছে? এদের কিতাব পড়তে হবে আব্বা। আমার ভাই যার কাছে অনেক কিতাব আছে, আমি দেখেছি যদি ভাই পারে লাস্টে একটু কিতাবগুলো দেখিয়ে দেখিয়ে এদের আকিদাগুলো একটু ভেঙে দেবে। আপনাদের অসুবিধা আছে নাকি? এদের লিখা কিতাব ওদের, আমাদের নয়, ওদের লিখা কিতাব। ওদের কিতাবে ওরা প্রমাণ হয়ে যাচ্ছে ওরা জাহান্নামী। কথা বুঝছেন না, বোঝেন না? ওদের কিতাবে ওরাই প্রমাণ হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করি, ভাই বলে ভালোবাসি, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে যে কাজটা করে গেছে এটা কি ভুল? এই ভুল। দাদা হুজুর চিল্লা মেরেছিল, দাদা হুজুর 6 অসুলের তাবলিগ করেছে, তাহলে আপনারা করবেন? যদি কেউ বলে দাদা হুজুর দলিল নাকি, তাকে জিজ্ঞেস করছি রসুলুল্লাহ 6 অসুলের তাবলিগ করেছে? তাবিরা, তাবে তাবিনরা, 4 ইমাম, 4 পিরানে পীর, কে করেছে 6 অসুলের তাবলিগ জামাত? 100 বছর আগে যদি একটা লোক দেখাতে পারে 6 অসুলের তাবলিগ জামাত করেছে, তাহলে ওই দল আমি করবো। 100 বছর আগে চলে যাবো, মাত্র 75 বছর জন্মের ওদের শিশু। এখানে কোনো বাপ আছে 80 বছর বয়স আছে এখানে কেউ? এখানে 80 বছর বয়সের কোনো বাপ আছে? বলেন না, 80 বছর বয়স কারো নেই এখানে? মুরব্বী বাপের এখানে কেউ নেই 80 বছর বয়স? আমার এই বাপটার বয়স কত? এখনো হলুনি বাপ। যাক, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই অনুরোধ করে যাচ্ছি, আপনারা আজকে বলেন আমার নবীর ইসলাম ডুবে যাক এটা আপনারা চান? এই চান? তাহলে আপনার গ্রামের মসজিদ কেন? এলাকায় এলাকায় মসজিদে মসজিদে যদি এই তাবলিগ জামাত ঢোকে, আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আল্লাহর ঘরের হেফাজতের জন্য আগাতে হবে না? হবে না? কথা বলে সব গ্রামের গ্রামের যুবক গুনে এখন ঝগড়া নয়, মারপিট নয়, কোনো জোর জবরদস্তি নয়। আমাদের একটাই দাবি, আপনারা মসজিদে খাচ্ছেন, শুচ্ছেন, রান্না করছেন, কোরআন হাদিস এজমা কিয়াস দ্বারা আপনারা লিখিত কোটেশন ইবারত সহ লিখে দেন যে এটা চলবে, কোন কিতাবে কোন দলিলে আছে বলেন, লিখে দিয়ে আপনি মরিশের তলায় সই করে দেন। এতটুকু বলতে পারবেন না? ঝগড়া হলো কি এটা জানার অধিকার আছে না নাই? করে দেন। আর ওই লিখাটা নিয়ে ফুরফুরা শরীফে আমি গুনাহগার ছোট হলো আমার হাতে একটু দেবেন। কথা বুঝছেন না, বোঝেন না? ওই লিখাটা আমি নিয়ে যে হাইকোর্টে ফেলবো সোজাসুজি ডাইরেক্ট। হাইকোর্টে ইসলামিক ল চলে না? চলে না, ফেলবো। কোর্ট মলি সাহেবকে চিঠি পাঠাবে, জজ এদিকে কোর্টে আই, উভয়ে বসে আলোচনা হবে, দাও দলিল দাও। অথচ হাদিস থেকে সাবেত আছে মসজিদে শোয়াটা আমার আল্লাহর না পছন্দনীয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝে আসছে? এরা আবার ইসলামের দাবিদার করে, এটা একটা চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আমাকে আপনাকে পিলানে বেঈমান তৈরি করা। আমার আলোচনায় তো আপনাদের কারো মনে দুঃখ লাগতে পারে, যদি লেগে থাকে আল্লাহর হস্তে মাফ করে দেবে। তবে আমি এতটুকু বলে যাই, শুধুমাত্র একটাই কারণে আল্লাহ জান্নাত যেতে গেলে ইমানটা দরকার। একটা দলের আকীদা জানা মানে তারাই কোনো ইমানদার, যেটা হলো আলে সুন্নাতাল জামাত। এলাকা
জামাতে এই আনে সুন্নাত আল জামাতের প্রচারটা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী করেছিল। ওই দিকে লাগাতে ইউপি দেওবাজার কানে বিরাট এলাকাতে আনে সুন্নাত আল জামাতের প্রচার করেছিলে দেওবন্দিনের পীরানে পীর হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি ওই এলাকায় প্রচার করেছে আর এই এলাকায় দাদা হুজুর করেছে। আবার চলে যান বেরেলি রায়বেরেলি এই এলাকাতেই আহমদ রেজা খান রহমাহুল্লাহ প্রচার করেছে। এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মাস্টার পাঠিয়ে দিয়ে শিক্ষা দিয়েছে যে এই আকীদারা হলো জান্নাতি। আর আজকের তারিখে 97% লোক দাদা হুজুর যে মতটার উপরে আছে এই মত মেনে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমামে আজম আবু হানিফা হুজুরের অনুসারী আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে আজম ছিলেন তাবিঈ। রসুল বললেন সাহাবা তাবিঈ এবং আমি রসুল যে দলে, অর্থাৎ তাবিঈ আমাদের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে তাবিঈ যখন রয়েছে, তাবিঈ শিক্ষা নিশ্চয়ই সাহাবীর কাছ থেকে নিয়েছে আর সাহাবী নিশ্চয়ই শিক্ষা রসূলুল্লাহর কাছ থেকে নিয়েছে, তাই তো তিনি সাহাবী হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের ডাউট আছে, সেই দাদা হুজুরকে মজবুত করে মেনে চলবেন। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি তো শুধু এই সব বিষয়েই বলে দিলাম, অন্য কিছু তো আলোচনা করা হলো না। তা আপনারা কেউ বেজার হলেন নাকি? যদি হয়ে থাকেন আমি কি করব, মজবুরি। কেন, অনেক ফেতনা ছড়াচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, অনেকে আবার বলছে তার আগের দিনে নাকি থানায় বসে মিটিং হয়ে গেছে। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর মিটিং যখন হয়ে গেছে, মীমাংসা যখন হয়ে গেছে, যে কাগজটা ছড়াচ্ছে ওই কাগজে আমার সই থাকবে তো নাকি? আমার সই নেই, তাহলে মীমাংসা হলো কার সঙ্গে? ঝগড়া হলো আমার সঙ্গে আর ইনার সঙ্গে মীমাংসা করছেন? হ্যাঁ, এটা কোন দেশের কথা ভাই? ঝগড়া হয়েছে আমার সঙ্গে আর ইনার সঙ্গে মীমাংসা করছেন, এটা করে মেনে নেওয়া যায়? তবে ভাই, এতটুকু যদি আমরা জানতাম জুরা ডেকে নিয়ে যে মারবে, তাহলে আমরা যেতাম কি? যেতাম কি? ওরা এমন একটা ভয় দেখালো যাতে আমরা কোনোদিন না ওদের সঙ্গে আর বাস করতে যাই, যে বাবা দরকার নেই আবার কোথাও মারবে, তাই তো নাকি? হ্যাঁ, আমরা 100 বার মার খেতে রাজি আছি। কেন? আমার রসুলুল্লাহ মার খেয়েছেন ইসলামের জন্য, হকের জন্য। সেই নবীর গোলাম আমরা। আমরা মার খেতে আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। তবে নবীর সেনা বাংলায় কম নেই, আগামী দিন কিন্তু আর মার খাবো না। কেন? তোদের প্ল্যান আমরা জেনে গেছি, বাপের নাম ভুলিয়ে দিয়েছে। এবারে কথা বুঝছেন না, বোঝেন না? ঝগড়া নয়, ফেতনা নয়, অশান্তি নয়, আসো কিতাব নিয়ে বসো। কথা বুঝে আসছে আছে না? এই কথাটা আপনারা বলবেন না, বলবেন না? গ্রামে গঞ্জে এলাকায় পাড়া প্রতিবেশীদের যেখানেই তাবলিগ দেখতে পাবেন, সাধারণ ছেলেগুলোকে বুঝাবেন, ভাই তোরা তো আমার ভাই হোস, তুইও সাধারণ আমিও সাধারণ, আমি ফুরফুরা করি তুই তবলিগ করিস, তোর আমার মধ্যে ঝগড়া হচ্ছে হচ্ছে নয় না। এক কাজ কর, আমি ফুরফুরা নয় তুইও তবলিগ নয়, দুজনে নিউট্রাল হয়ে ফুরফুরার মলি সাহেব আর তবলিগের মলি সাহেব আমরা দুজন মিলে বসাই তো দেখি তো কে যেতে। বুঝছেন না, বোঝেন না? আপনারা করেন সব, শুধু একটাই কথা, বসতে হবে। আর বসলেই দেখবেন পায়জামা ঢিলে হয়ে যাবে, বাস্তব কথা বলে দিচ্ছি। কেন? পীর আবু বকরকে মানা হলো আল্লাহর কোরআনের হুকুম, আতি উল্লাহ ওয়া আতি রাসূল ও উলিল আমরি মিনকুম। পীর আবু বকরকে মানা রাসূলের হুকুম। ইন্নাল্লাযীনা ওয়াসূলিহাযিল উম্মাতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাইযাদ্দিদুল আদিনহা। 100 বছরে আগে কিংবা পরে আমার উম্মতকে করে অন্ধকার থেকে আলোতে আনার জন্যে যুগ সংস্কারক মুজাদ্দিদ আল্লাহ পাঠাবে। আমি রসুল বলছি, তাদেরকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর মুজাদ্দিদ ছিলেন না? ছিলেন না। এখন যদি কেউ এসে মুজাদ্দিদ বলে অস্বীকার করে, তাকে তো একটাই কথা বলবো, তুই নাও মানতে পারিস, তোর বাপ মেনেছে। সত্য না মিথ্যা? তুই নাও বলতে পারিস, তোর বাপ মেনেছে মুজাদ্দিদ বলে। আজকে তার ছেলে যখন তুই মানছিস নি, আমার মনে হয় বাপের লকআপটা পেয়েছিস তুই, কিন্তু হাকিকাতে তুই তোর বাপের ছেলে নয়, অন্য কারো ছেলে। এই বড় বড় বলি বলি আমি খারাপ, এইটা বাড়তি হয়ে গেল, এই কথাটা বলা ভুল হলো না? বলবেন তোকে ভুল হয়েছে? ও
খাজা গরিবের নামাজের বিরুদ্ধে গাল দিচ্ছে দোষ নয়, আর খাজা গরিবের দুশ্মনটাকে আমি গাল দিচ্ছি আমি দোষ করলাম, নাকি এই তো মুসলমান আপনারা নাকি? যদি আমার ভাষা যদি কেউ খারাপ লাগেন, আমি বলে যাচ্ছি আপনার আকিদা ঠিক করেন, আমি হকের জন্য বলছি, আপনারও ভবিষ্যৎ কানা হচ্ছে। তো যাক, আমি সংক্ষেপ করব, আমি খুব মজবুরি, না এলে নয়, কেন এই গ্রামের ছেলেরা কম বেশি মহব্বত করে, আশপাশের ছেলেরাও মহব্বত করে। তবে 2017 থেকে আমি জলসা করছি না, আপনারা আমাকে কেউ দাওয়াত করতে যাবেন না, বলে গেলাম। 2017 থেকে আমি জলসা করছি না, আপনারা কেউ আমাকে দাওয়াত করতে যাবেন না, যদি যান আমি ফিরিয়ে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না, এমনি যাবেন পীরের আওলাদ বলে বা ভাই বলে যাবেন, গরিব ভাইয়ের বাড়ি দুটো ডাল ভাত খাবেন, আসবেন, সালাম কালাম হবে, এইটাই যথেষ্ট। জলসা করব না, কেন জলসা করতে গেলে আমাকে হক কথা বলতে হবে, হক কথা যদি না বলি কায়ামতের দিন আল্লাহ আমাকে শুকরের সুরাতে তুলবে, আমি চাই না কায়ামত দিন শুকর হয়ে উঠতে। তাহলে হক কথা বলতে হবে, তো হক কথা বলতে গেলে আমার ঘরের বাইরে সবাই আমার দুশ্মন হয়ে যাচ্ছে এখন, ঘরের বাইরে সবাই দুশ্মন হচ্ছে, যে তুমি যেখানেই যাও সেখানেই ফেতনা, কেন? কথা বুঝছেন না, বোঝেন না। আর আপনাদের মধ্যে থেকেও অনেকে আছে যে এত পীরের ছেলে আছে, কেউ তো গন্ডগোল হচ্ছে না, এই কয়েকটা খুব বাড়াবাড়ি করছে দেখছি, তার মধ্যে আমার পরে যিনি আসবে ওনার নামটাও এসে গেছে, ওনার নামটা এসে গেছে, সানাউল্লাহ সিদ্দিকী খুব লাভালাভি করছে, আর একটা এসছে জুনায়েদ সিদ্দিকী বলে, শুনেছেন তো ভাইটা, ওর নামটাও এসে গেছে, এই কয়েকটা দেখছি খুব বাড়াবাড়ি করছে। ভাই ভুল করছি কি ঠিক করছি জনগণ আপনারা বিচার করেন, কিন্তু এতটুকু বলে যাচ্ছে আমি যা কিছু করছি আল্লাহ আল্লাহর রসুলের জন্য করছি। আজও 80% লোক নবীর প্রেমিক আছে, 20% নবীর দুশ্মন হয়েছে। আমার স্বপ্ন এই 80%টাকে এত মজবুত করে দাও, এই 80 থেকে 1টা না খসে 20-এর দিকে যায়। এই জন্যেই আমি আজকে এত বড় বড় কথা বলে লড়াই করছি। তবে একটা কথা আপনি প্রমাণ করে দেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে বলেছি, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মেনে নেব। আমি তো বাইরে বলিনি, হ্যাঁ আমার ভাষা গুণে টুটতি এতো, আমার ভাষা গুণে টুটতি এতো, কেউ মিষ্টি সুরে বলে আমার সোনা পাখি এসে বসো, আমি বলছি এইদিকে, এই হচ্ছে ব্যাপার। কথা বুঝছেন না, বোঝেন না। কিন্তু আমার মনে হয় আর মিষ্টি মিষ্টি সুর চলবে না, এখন একটু কড়া হতে হবে। আমাদের জলসা হলে ওরা এসে গোলায়, ওদের জলসা কি আমরা গুলোতে যাই? কেন জাননে, গেলেই গুলোলে মার খাবে, গেলেই গুলোলে মার খাবেন, ওরা মারার জন্য আগিয়ে রয়েছে, আমার জলসা এগুলোতে এসছে, আমরা তো হাত তুলিনি, কেন তোলেন না? এই না তুলেই তো ক্ষতি করেছেন। তাহলে কি আমি মার শিখিয়ে যাচ্ছি নাকি? এই মার শিখিয়ে যাচ্ছি? আমি মার শিখাইনি, আমি বলছি হকের জন্য ওমর ফারুকের সুন্নত পালন করো, এটা বলছি। ওমর ফারুক অন্যায় দেখলেই তরোয়াল বার করতো, সত্য না মিথ্যা? তাহলে সেই আকিদাটা সুন্নতটা একটু পালন করো। তো যাক, আমার ভাই এখনই আসবেন, তিনি আলোচনা করে আপনাদের কাছে আখেরি দোয়া করবেন। দীর্ঘক্ষণ করে ধরে আপনারা বসে আছেন, ভাইও আলোচনা করবে, সকলে ধীর স্থিরে বসবেন, কেন জানি আপনারা আমার ভাইকেও ভালোবাসেন, তার মুখেরও দুটো কথা আপনারা শুনে যাবেন, করুন ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, আপনার পীরের বাচ্চার মধ্যে থেকে আমি আব্বাস সিদ্দিকী সব থেকে খারাপ, পচা বাদ, একদম শরিয়াতের বাইরে সব ধরে নিলাম। এর জন্য কি আমার পীর আবু বকর দোষী? জোরে বলেন, দোষী? 5 হুজুর দোষী? এর জন্য কি আমার বাপ দোষী? তাহলে আমাকে বাদ দেন, আমার বাকি ভাইগুলোকে বাদ দেবেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করে যাচ্ছি, আমার স্বপ্ন দিলে একটাই, আমার দাদা জানের বেটা জানের কষ্টের মেহনতের সিলসিলাকে রুকার জন্যে, যাতে আপনারা সেই ঘরের ছেলে আপনারা না খারাপ রাস্তায় চলে যান, এই স্বপ্নের জন্য আমি লড়াই করতে নেমেছি। এবারে যে কাজ করে তার ভুল হতে পারে না, পারে না, আমার ভুল হলে আপনাদের উচিত হবে ধরিয়ে দেওয়া, আমার পিছনে সমালোচনা করা, এটা আমার ভাইদের কাজ নয়। সমালোচনা সে করবে যে আমার সুযোগ খুঁজছিল, তাই তো নাকি? আজকে তোমরা যদি সত্যি আমাকে ভাই বলে ভালোবাসো, তাহলে আজকে তোমাদেরকে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও তাহলে কিন্তু চুপ থাকলে আর হবে না, মুখ খুলতে হবে, হাত তুলতে হবে। এখানে হাত তুলে দেখাতে বলছি না আমি, কথা বুঝছেন না, বোঝেন না। অন্যায়ের বিরুদ্ধে লাগতে হবে,
তাতে যদি একটা দুটো মরে অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে। নবী পাক এসে হাদিসটা বলে দিয়ে যায়, হাদিসে কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলতে লাগলে, বাবারা বাবারা আমি রসুল্লাহ, আমার বড় ভয় হয়, আমি বড় রসুল চিন্তাজিত হয় যে আমার অফাতের পরে দুনিয়া জমিন থেকে পূর্ব দেশ থেকে একটা দল বেরোবে, আমি নবী আমার বড় ডাউট হয় ওই দলটাই হয়তো আমার উম্মাত উম্মাতিদেরকে নষ্ট করে ফেলবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দলের কিছু নমুনা বলিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন সেই দলের নমুনা হলো তারা কোনো কোনো ন্যাড়া হবে, কোনো কোনো ন্যাড়া হবে। আজকে ছয় উসুলের তাবলীগদের আমিরগুলো দেখবেন সব চকা হয়ে বসে আছে, কথা বুঝছেন না বোঝেন না, কথা খারাপ লাগছে নাকি? তাহলে মিলছে তো নাকি? আল্লাহ নবী আরো বললেন, যা এখন কোন আলোচনা করবে ওই আলোচনা শুনে তারা গোল হয়ে বসবে, আজকে তাহলে ভেরিফাই করে আমাদেরকে দেখতে হবে কারা এলাকায় এলাকায় এসে গোল হয়ে বসে আলোচনা করে। যারা গোল হয়ে বসে আলোচনা করবে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এরা সেই দল যারা আমার নবীর উম্মাত উম্মাতিদের ক্ষতি করবে। কথা বুঝছেন তো নাকি? একটু তাহলে খেয়াল কর, দেখেন কোন দলগুলো গোল হয়ে বসে আলোচনা করে, আপনারা দেখবেন, গিয়ে গিয়ে দেখতে তো অসুবিধা নেই, গিয়ে গিয়ে দেখবে। বড় কঠিন দিন এসে গেছে বাপ ভাইরা, এত সুন্দর একসাথে বসে আছি, আর আজকে কায়ামতের দিনে যদি আমাদের মধ্যে থেকে আমরা আলাদা হয়ে যাই, কিছু লোক জান্নাতি কিছু লোক জাহান্নামি, বড় দুঃখ লাগবে না লাগবে না? তাই আপ্রাণ আমার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমার তো চেষ্টা, আমি চেষ্টা করছি যাতে আমরা একসাথে দুনিয়ায় থাকি, একসাথে আল্লাহর জান্নাতটাই থাকতে পারি, এই চেষ্টাই আমি অর্জন করি। আমার উপরে কারো রাগ টাগ নাই তো ভাই, যদি থাকে আমি একটাই রাস্তায় বলে দিলাম, 2017 থেকে জলসাকার করছি না, আর অজ করবো না, বলতেও পারবো না, আর তাহলে রাগ হবে না। তবে হ্যাঁ, সব জলসা বন্ধ করে দিচ্ছি তা না, এটা ভাববেন না, আমি ওই জায়গায় জলসা করব যে জায়গা থেকে খবর পাবো যে বিরোধী করলে, অর্থাৎ আহলে সুন্নতাল জামাতের, আব্বাসের নয়, আহলে সুন্নতাল জামাতের বিরোধী, রসুদের বিরোধী, ওলিদের বিরোধী কেউ যদি করেছে, ভালো মন্দ টুকুনি দেওয়া হয় গ্রামটাই, সেই গ্রামে দাওয়াত নেবো, কেন ওই গ্রামে নবীর মুজাহিদ আছে, সেই গ্রামে যেতে আমার ভালো লাগবে। আমরা ওয়াজ করে করে মরে গেলে আমার বাপ চলে যাচ্ছে, তাদের সময় এসে গেছে চলে যাবার, বাচ্চা তাদের, আমার দাদুরা চলে গেল ওয়াজ করে করে, কোনটা সত্য কোনটা মিথ্যা সব আপনারা জানেন, তারপরও মিথ্যা দেখে মাথা হ্যাট করে আপনারা থাকেন, প্রতিবাদ করেন না? তাহলে বলেন এটা আমাদের দুঃখ হওয়াটা স্বাভাবিক তো নাকি? যে আজকে বাংলার জমিনে এত লাখ লাখ পীর আবু বাকারের মুরিদ রয়েছে কোটি কোটি, অথচ সেই পীর আবু বাকারের আওলাদের বিরুদ্ধে প্রকাশ্য বলে বেড়াচ্ছে, আপনারা আজও পর্যন্ত আন্দোলন করে তাদের বিরুদ্ধে কিছু করতে পারলেন না, এটা আমাদের দুঃখ, আপনাদের উপরে হতে পারে না পারে না? কথা বলেন, আপনারা তো আমাদের ভাই হন, মুরব্বীদের তো আমরা ছেলে হই, তোমার বাচ্চাদের বিরুদ্ধে তোমার ভাইদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, তোমরা কিছু বলেছ? তাহলে আমাদের দুঃখ হওয়াটা স্বাভাবিক, এগুলো বোঝার চেষ্টা করেন। এই চারিদিক থেকে এত কিছু দুঃখ, এত কিছু ব্যবস্থা দেখে আমি চিন্তা করে নিয়েছি জলসা আর করবো না। আসেন নবীকে একটু সালাম দেবো, ইয়া নবী সালাম। আগিয়ে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন, ভাই আসবে খুব ফাঁকা জায়গা পূরণ। ভাই একটা কথা বলে দিচ্ছি, যদি কারো কিছু জানার থাকে আমাকে বলবেন, কেন আমি বলেছি
তাহলে আমাকে জিজ্ঞেস করা দরকার, তাই তো নাকি? এলাকায় এলাকায় আপনারা যে ছড়াচ্ছেন, এই আম মানুষের কি উত্তর দেবে? আমি বলেছি আমাকে জিজ্ঞেস করা দরকার। তা আজকে আমিও তো বলে গেলাম, যদি কারো কিছু জানার বা মনে হয় আমি ভুল বলছি, আপনি আমাকে সত্যটা শিখিয়ে দেন, আমি শিখতে চাই। কথা বুঝছেন না বোঝেন না? আসেন সকলে একটু নবীকে সালাম দিই, সকলে পড়ুন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আপে সুলতানে এ মদিনা মাহবুবে ওয়াহিও ও সাকিনা নূর সে মাহবুব ও রে সিনা মুশক সে বেহতা ও পসিনা নবী সালাম তোমারি ওসি ইলা দিয়া কান্দিলেন আদো ও মুআওয়া হইল মাহবুব ও বের দয়া কবুল করি ইলেন দু সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম বিকামালিহি কাযাবাদ দুজা বিজামালিহি সিদ্দিকে আকবর এমনে কওয়াফা রসুলের অবিকল ছায়া ছবি সিদ্দিকে আকবর এমনে কওয়াফা রসুলের অবিকল ছায়া ছবি দিনের তারে কিয়ার মন উজার করে দিল যা কিছু সবি উজার করে দিল যা কিছু সবি রসুলের অনবত ছিল যেমন রসুলের প্রিয়তম ছিল তেমন রসুলের অনবত ছিল যেমন রসুলের প্রিয়তম ছিল তেমন সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা রসুলের অবিকল ছায়া ছবি দিনের তারে কি আর এমন উজার করে দিল যা কিছু সবি উজার করে দিল যা কিছু সবি আল্লাহদের থেকে সাবধানে থাকবেন মুনাফিকরা আমার রসুলের স্ত্রী আমাদের আম্মাজানের বিরুদ্ধেও বদনাম ছড়িয়ে সত্য না মিথ্যা মুনাফিক আমার রসুলের সুজাসুজি দাঁড়িয়ে থাকতো রসুল কিন্তু তাকে চিনতে পারেনি আল্লাহ যখন চিনিয়েছে তবে তিনি চিনতে পেরেছেন বিশ্বে সব থেকে বড় ক্ষতি করেছে ইসলামের প্রকাশ্যভাবে কেউ এত ক্ষতি করতে পারে না
যেটা মুনাফেকরা করেছে, তাই তো মুনাফেকের স্থান সব থেকে নির্ম জাহান্নাম। আপনাদেরকে বলে যাই একটা কথা জিজ্ঞেস করব, আপনারা মুনাফেকি করতে চান? মুনাফেকের ঠিকানা কোথায়? সব থেকে নির্ম জাহান্নাম। ইহুদি খ্রিস্টানদের থেকেও কঠিন শাস্তি পাবে মুনাফেকরা, ঘরে থেকে শত্রু করে, সমাজে পাশে বসে একসাথে খায়, আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, আবার মুনাফেকি করে, এদেরকে চিনা মুশকিল না মুশকিল নয়। তা আপনারা মুনাফেকি করতে চান? তাই আমি একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবেন। যদি কোনো মুরব্বী বাপ আমাকে ছেলের মতো সত্যি ভালোবাসেন, যদি কোনো ভাই সত্যিকারের নিজের ভাইয়ের মতো ভালোবাসেন, তাহলে একটু হাত তুলে দেখাবেন যে আমরা ভালোবাসি। সত্য এটা, সত্য এটা, হাত নামান। আমার গুডি কতক কথা আপনাদের কাছে, জান্নাত যদি যাবার শখ থাকে তাহলে কাজ দেখাতে হবে। দাদা হুজুর যে কথাগুলো বলেছে, কারো কথা শুনবেন না, চোখ মুজে ধরে থাকবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, পৃথিবীর যে চ্যালেঞ্জে বসতে চাই আমি বসতে চাই। পীর আবু বাকারের মত পথ হলো আহলে সুন্নাতুল জামাআতেরই কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মুখ দিয়ে বেরিয়েছে কথা ছিল আল্লাহ আল্লাহ রসুল এজমা কিয়াসের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের মত পথ যারা মেনে চলবে, আর তাহলে সুন্নাতুল জামাআতেরই মত পথ, তারা জান্নাতি হবে হবে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, আমি আব্বাস সিদ্দিকী যখন ছেলে বলেছেন, ভাই বলেছেন, আমার বিষয়ে যদি কোনো কিছু শোনেন বা দেখেন, আপনারা আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন না, শুনে সমালোচনা করবেন, যে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন, তবে ফোনে নয়, আসবো বা যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না কেন? ফোনে এসব কথা বলাটাও হচ্ছে বিয়াদবি। কেন আপনি সামনে না এলে আপনি এটা কি জানতে চাইতে পারেন? তো ফোনে আমি বুঝাতে সম্ভব কি? তিন নম্বর শেষ কথা, ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, তথা সেই কোরআন সুন্নার পণ্যা ধারবাহ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার দিকে খেয়াল করে, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কোনো জায়গায় ডাকা বা কোনো সহযোগিতা যদি আপনাদের চাই, আপনারা আমার পাশে দাঁড়াবেন না? দাঁড়াবেন না? কারা কারা দাঁড়াবেন হাত তোলেন। সেই দিন যদি ফুরফুরা থেকে কেউ আওয়াজ দেয় আব্বাস সিদ্দিক ওটা ব্যক্তিগত করছে, আমরা ওর পাশে নাই বা জানি না, এরকম কেউ যদি মুনাফেকি করে আপনাদের ঘরে বলে, এটা ফুরফুরা থেকেই জানানো হচ্ছে, তার কথা মেনে আপনারা নেবেন? নেবেন? এটা বলে গেলাম। আর শেষ একটা কথা, আপনারা আমার পাশে আছেন বলে আজকে আমাকে জেন্দা দেখতে পাচ্ছেন, আপনারা হলেন ওসিলা বাঁচিয়ে রেখেছে আল্লাহ। যদি আপনারা আমার পাশ থেকে সরে যেতেন, এইটাই চাইছে আপনাদের ঘরে আমার পাশ থেকে সরানো, আমার নয় আমার বাপ ভাইদের, তাহলে আমাদের ঘরে মেরে দেবে। এরা জানে, আপনারা এদের ক্যারেক্টার জানেন, এদের কিতাব সম্বন্ধে জানেন না। সমগামী বোঝেন? সমগামী বোঝেন? বোঝেন তো নাকি? আর বেশি খুলে বলতে পারছি না, যদি নাও বুঝতে পারে একে অপরকে জেনে নেবেন। এরা পীর মুরিদে সমগামী করেছে, ওদের কিতাবে ওরাই লিখছে, তাজকিরাতুর রশিদিয়া কিতাবে ওরা লিখেছে, ওরা ওদের কিতাব ওরা লিখছে যে আমরা পীর মুরিদে কি করেছি দুনিয়া ওয়ালো শোনো। তা ওরা লিখলো দোষ নয়, ওরা ওই কাজ করলো দোষ নয়, আর আমি বললো দোষ? এ কি আজব কথা! তাহলে ওদের কিতাবটা পড়তে হবে, কি বললাম, তাজকিরাতুর রশিদিয়া, এই কিতাবটা পড়বেন। যদি বলেন নেই আমার কাছে, তাহলে ফুরফুরা শরীফে আসবেন, আমি জেরক্স দেবো, পুরো নফসি কিতাব উর্দুতে লিখা জেরক্স দেবো, আপনারা পড়বেন। যদি পড়তে না পারেন, কোনো আলেমের কাছে দিয়ে বসে পড়ে নেবেন। কথা বুঝে আসছেন? আসে না? তা আপনাদেরকে বলে গেলাম, এই ছোট্ট ছেলে এই ভাইটার সাথে আপনারা আছেন তো, কি স্বার্থে? ইসলামের জন্যে, কোরআনের জন্যে, রসুলের জন্যে। যেদিন আপনাদের র্যাডার ধরা বলবে যে আব্বাস সিদ্দিকী দাদা হুজুর ইসলামের দুশ্মনী করছে, সেই দিন আমি বলে গেলাম আপনারা আমার পাশ থেকে সরে যাবেন, না আপনারাও জাহান্নামী হবেন। আর যতদিন আপনাদের বিবেক বলবে যে না এ তো রসুলের জন্য চিল্লাচ্ছে, এ তো পীর আবু বাকারের জন্য গলা ফাটাচ্ছে, নিজের স্বার্থে তো নয়, ততদিন আপনারা আমার সাথ দেবেন ইনশাআল্লাহ। দুনিয়া একসাথে, আখেরাতও একসাথে, আল্লাহর জান্নাতে থাকবো, জোরে বলুন আল্লাহুম্মা।
জোরে বলুন ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন যে যাকে মোহাব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি, আপনারা মনে রাখবেন দাদা হুজুরের মত পথটা মেনে চলবেন। এসেছি খুশি না বেজার গো, একটা দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা গেলে খুশি হব। একুশে আশ্বিন দুপুরবেলা আলা হাজরাত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির জলসায় আসর থেকে রাত 12টা পর্যন্ত, ওই দিন দুপুরবেলা আমি ভাই আমার বাড়ি দাওয়াত দিয়ে গেলাম, আজকে দিয়ে যাচ্ছি। 2017 জলসা করবো না নিয়ত করেছি, যদি নাও এসি আপনারা কিন্তু ওই দিনগুলোতে যাবেন বলুন ইনশাআল্লাহ। তবে এই ঝগড়ার ব্যাপারে এক মাস প্রশাসন দায়িত্ব নিয়েছে, কত এক মাস, যদি এক মাস মধ্যে ফাইসাল্লা না করে দুটো সাইড, একটা প্রশাসন ঘুষ খেয়ে এই ঝগড়া লাগিয়েছে, প্রশাসন পুরোদের সাথ দিয়েছিল, এর জন্য বর্তমান সরকার প্রশাসনকে চাপ দেবে, কি না দেয় তাহলে জানবো সরকারও ফুরফুরার মুরিদদের পাশে নাই। কথা বুঝছেন না, বোঝেন না, আমাদের ভোটর লাগবে না, তাই তো আমাদের ঘরে বুনাবুন দেখাচ্ছে। এক মাসের মধ্যে যদি ফাইসাল্লা করে দেয় তাহলে আব্বাস সিদ্দিকি মুখ খুলবে না, আর এক মাসের মধ্যে যদি ফাইসাল্লা না হয় তাহলে আমার ভাইয়েরা মার খেয়েছে। আমার কাছে একটা মোমেন গরিব মুসলমান বেশি প্রিয় না কাফের নেতাগুলো বেশি প্রিয়? কথা বলেন, আপনি দুনিয়ার স্বার্থে একটা রাজনীতির নেতাকে মহাব্বত করছেন করে যান, কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আখেরাতের স্বার্থে আমি আমার একটা মোমেন ভাইকে ভালোবাসি। আপনি যদি আপনার নেতার বিরুদ্ধে বললে আপনার লাগতে পারে, তাহলে আপনার নেত্রীর প্রশাসন আমার ভাইয়েদের বিরুদ্ধে সাথে গাদ্দারি করেছে, দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে গাদ্দারি করেছে, তাহলে আমার দিলে লাগতে পারে না, পারে না, তাহলে আপনার সরকারকে বলেন যে ফাইসাল্লা করে দিতে আমি চুপ থাকবো। আর যদি ফাইসাল্লা না করে আগামী দিনে আন্দোলনে নামবো। দুটো কথা, একটা হলো ভারত যখন স্বাধীন হয় এদেশে ব্রিটিশদের সঙ্গে সাথ দিয়ে ভারতে হিন্দু মুসলমানকে মেরেছিল যারা, তাদেরকে ওহাবি বলা হয়। দেশ স্বাধীনতা হয়ে যাবার পরে সেই ওহাবিদের বিরুদ্ধে দেশদ্রোহী আইন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওরা জামাটা চেঞ্জ করে দিয়ে তাবলিগ জামাতের জামা পরে নিয়ে তাবলিগ জামাত হয়ে গেছে। এর প্রুফ আমার কাছে আছে কিতাব সহ। তাহলে সেই দেশদ্রোহীদের বিরুদ্ধে একটা আন্দোলন, আর দ্বিতীয় হলো বর্তমান সরকারের প্রশাসন কেন ফুরফুরার মুরিদদের বিরোধিতা করলো, রাস্তাঘাটে প্রশাসনের সাথ দিয়েছে এদের। কথা বুঝছেন না, বোঝেন না, এর কৈফিয়ত কি গো? চাইবো না চাইবো না, আমার অধিকার আছে না নাই? আপনারা কেউ আমার কথায় রূপ দুঃখ পেলেন? আসেন ছোট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, আমার আব্বারা ভাইয়েরা সব বসে বসে হাত তুলেছে, আল্লাহ আমার পরে আমার ভাই এসবে, তিনি আখরি দের মতো সত্যিকারে ভালোবাসে, কি মা বাপ কি ভাই বোন, তাদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। দুনিয়ায় একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাতি করেন আল্লাহ। আল্লাহ আমার এই বাপ ভাইগুলোকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। এদের ঘরে দুটো শক্তি দাও, একটা ধন দৌলতে বাড়িয়ে দাও, আর একটা এদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ক্ষমতাবান তৈরি করে দাও। আল্লাহ এদেরকে নবীর পাগল, নবীর সেনা বানাও, আহলে সুন্নতুল জামাতের উনবিংশ বিংশ শতাব্দীর ধারক বাহক আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুরের সিলসিলার জন্য এদেরকে কিছু করার তৌফিক দাও। আল্লাহ আমি গুনাহগার যে স্বপ্নে হাঁটছি, আমার দিনের কথা কেউ না জানুক আপনি তো জানেন, আল্লাহ আমি যা করছি আপনার জন্য, আপনার রসুলের জন্য, আর আপনাদের পক্ষেই পীর আবু বকর সিদ্দিক, তাই তার সিলসিলার জন্য আল্লাহ আপনি আমাকে মাদত করবেন আল্লাহ। এদেরকে সাথে করে দুনিয়ায় চলার তৌফিক দেবেন, যতই দুশ্মনী করুক আপনি যদি আমার উপরে রাজি থাকেন, আপনার রসুল যদি রাজি থাকেন, আমি দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না আল্লাহ, কেন সর্বশক্তিমান আপনি। আপনি যদি আমার উপরে রাজি থাকেন, আপনার রসুল যদি রাজি থাকে, এটাই আমার দুনিয়া আখেরাতের মঙ্গল কামিয়াব, এটাই আমি মনে করি। আল্লাহ আমার ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই যান, আরও পীর ভাইয়েরা সব আছে, প্রতিটা ভাইকে একসাথে মিলেমিশে লড়াই করার তৌফিক দেন, প্রতিটা ভাইকে মুজাহিদে ইসলাম করে দেন, প্রতিটা ভাইয়েদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেন। আর যতগুলো যুবক আমার ভাইয়েদের সাথে সাথ দিয়ে থাকবে, প্রতিটা ভাই দুনিয়ায় একসাথে পরকালে একসাথে জান্নাতি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই শুধুমাত্র একটু হাত তুললাম আমার আপনার উভয়ের জন্যে, এতে আমরা এক হতে পারি। এখন আপনাদের কাছে পীর আল্লামা
শাহ সুফি সৈয়দ ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার পরিচয় দিতে লাগে না, এটা হচ্ছে কর্তব্য। চেনেন না? চেনেন না? একটু একটু বাচ্চারা চিনে গেছে। এটা কার দোয়া? কত বয়স? খুব জোর হলে 18 থেকে 19। কথা বুঝছে? খুব জোর হলে কত? 18 থেকে 19। এই 19 বছরের ছেলেটা যদি সারা বাংলা দাবিয়ে বেড়ায়, ভারতের বাইরে বাইরে দেশে দিয়ে যায়, তাহলে হিংসুকদের চোখ টাটাবে না? টাটাবে না? এটা কমন ব্যাপার, এটা বুঝতে হবে। ওরা হিংসায় আজকে গুণ করছে। যে একটু ছেলে কি করে বেড়াচ্ছে, যেখানে যাচ্ছে হাজার হাজার লোক ছুটছে রাস্তাতে, মোটরসাইকেল র্যালি দিয়ে তকবিদ্যে লিজেচ্ছে। গত দুদিন আগে জলসা করলাম উনসানি থেকে, যাচ্ছি সাঁকরাইল, কিছু কম বেশি 12 থেকে 13 কিলোমিটার দূরে, 350-র ওপরে মোটরসাইকেল সারা রাস্তা আমাকে তকবিদ্যে র্যালি মানে একরে করে আমাকে লিয়ে গেছে। এগুলো দেখে রাগ হবে না? হবে না ভাই? এ কথা বলছেন না? বলবেন না? কিন্তু এইটা কে দিল ওর মাথায়? কে ভাবাচ্ছে যে আব্বাস সিদ্দিকীর পিছনে যা, আব্বাস সিদ্দিকীর সঙ্গে বন্ধুত্ব কর? এটা কে দিচ্ছে আপনার মাথায়? এ তো আল্লাহ করাচ্ছে আমার আপনার সঙ্গে সম্পর্ক। এর বীজখানে কেউ দুশ্মনী করা মানে সে আল্লাহর দেওয়া জিনিসের বিরোধী করছে। কথা বুঝে আসছে? আমি আর বাড়ালাম না, কেন আমার পীরের আওলাদ, আমার হুজুর কেবলার দাদা হুজুরের খুন যার গা আছে, সে যদি একটু ছোট্ট বাচ্চা হয়, একদিনের বাচ্চা হয়, তাকে আমি আব্বাস সিদ্দিকী পীর বলে মানি। আমি মানি, আপনারা মানবেন কি না মানবেন আপনার ব্যাপার। আমি সানাউল্লাহ সিদ্দিকীকে পীর বলে মানি না, সানাউল্লাহ সিদ্দিকীর রক্তটাকে আমি পীর বলে মানি, কেন ওটা হলো আমার পীরের রক্ত। এই আকিদার ওপর থাকবেন। আব্বাস সিদ্দিকী বিগড়ে যায় বাদ দেন, বিরোধী করা মানে আবু বাকার সিদ্দিকীর খুনের সঙ্গে পাল্লা দেওয়া হবে। আসসালামু আলাইকুম। অনুরোধ।